আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরের নিলাম। 2024 আইপিএল এর নিলামের জন্য নিবন্ধন করেছে 1166 জন ক্রিকেটার, যেখানে ভারতীয় 830 জন। বিদেশি ক্রিকেটারদের সংখ্যাটা 336। বিদেশি এই ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশ থেকে আছেন 6 জন ক্রিকেটার, যার মধ্যে আছে মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। বাংলাদেশ থেকে নিবন্ধন করা এই 6 ক্রিকেটারের মধ্যে কার আইপিএলে যাওয়ার সম্ভাবনা বেশি, কে বা দল পাওয়ার সুযোগ রয়েছে? ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের মতে, 3 বাংলাদেশি ক্রিকেটারের এবারের আইপিএলে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজুর রহমান লম্বা সময় আইপিএলে খেলেছেন, দিল্লি ক্যাপিটালস তাকে এবারের আইপিএলে নিলামের আগ মুহূর্তে ছেড়ে দিয়েছে। সবশেষ এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে ছিলেন ইরফান পাঠান। প্রেমাদশায় ভারত বাংলাদেশের ম্যাচের পর ইরফান পাঠান আইপিএলে বাংলাদেশিদের সুযোগ পাওয়া নিয়ে মন্তব্য করেছেন। সে সময় আইপিএলে সুযোগ পেতে পারে এমন 2 বাংলাদেশি ক্রিকেটারের নাম জানতে চাইলে ইরফান পাঠান হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের নামই উল্লেখ করেছেন। বাংলাদেশি পেসারদের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন তিনি। এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছিল তাসকিন হাসানরা। আইপিএলে তাই বাংলাদেশি পেস ইউনিটের জোরালো সম্ভাবনা দেখছেন ইরফান পাঠান। এ প্রসঙ্গে সে সময় ইরফান পাঠান বলেন, আমি বাংলাদেশি পেসারদের দেখে মুগ্ধ। আগে একসময় মাশরাফিকে দেখেছি, এরপর মুস্তাফিজ এসেছে, এখন বেশ কয়েকজন পেসার রয়েছে যারা দুর্দান্ত পারফর্ম করছে। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়তে পারে। হাসান তাসকিনরা দুর্দান্ত বোলিং করছে, তাদের সম্ভাবনাই দেখছি।